পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়েতে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কর্তৃক গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খোকন সাহেবের সঞ্চালনায় সভাপতিত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জহির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই বুইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটি কুয়েতের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, কুয়েত শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হজরত আলী মল্লিক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েতের উপদেষ্টা কবি আব্দুল মালিক, সহসভাপতি নুরুল ইসলাম, মেঘনা উপজেলা কুয়েত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিউল্লাহ ও মেঘনা নিউজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কবি আজাদ নূর সহ কুয়েত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।